আসসালামু আলাইকুম ভিউর আপনার ক্যামেরা আছেন আশা করছি সকলে ভালো আছেন আর আজ একটা নতুন ভিডিও নিয়ে এসছিলাম আজকের ভিডিওটা হচ্ছে অবশ্য আমার মোবাইল দিয়ে তো আমার যে এফএক্স থ্রি ক্যামেরাটা আছে সেই এফএক্স থ্রি ক্যামেরা কিন্তু নতুন একটা আপডেট আসছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো এটা আমার কাছে খুব অত্যন্ত ভালো লাগছে বেশ কিছু ফিচার আছে তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে হচ্ছে আমি অন করি অন করার পর দেখেন বিগ একটা ডিসপ্লে অর্থাৎ বিশাল বড়ো একটা ডিসপ্লে এই ডিসপ্লেটা কিন্তু এর আগে ছিল না তো এই ডিসপ্লেটা থাকার একটা উদ্দেশ্য হচ্ছে যে যে বড় একটা ডিসপ্লে ডিসপ্লের মধ্যে আয়োস শাটার যে সেটিংগুলো আছে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে মূল যে আমরা ছয়টা বিষয় নিয়ে আমরা যে ভিডিওগ্রাফি করি এই ছয়টা বিষয় কিন্তু উপরে দেখা যাচ্ছে যেমন হচ্ছে উপরে দেখা যাচ্ছে হচ্ছে কত পিসে ভিডিও করতেছি আমাদের হচ্ছে শাটার স্পিড কত আছে তারপরে হচ্ছে আয়সো কত আছে নিচে হচ্ছে যে রেক্স সেভেন জিরিও নাইনের যে আমরা লুটটা ব্যবহার করছি সেই লুটটা তারপর হচ্ছে কেলভিন এরপরে হচ্ছে এখানে আছে অ্যাপারচার বা টি স্টপ এখানে আছে এটা খুব আমার কাছে অত্যন্ত ভালো লাগছে দেখতে পারতেছেন এই যে টাইম কোড আছে তারপরে ফুটেজ আছে আমাদের ম্যামোরি দুইটা লাগা আছে কতক্ষণ আমরা ভিডিও করতে না পারবো সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে আবার হচ্ছে আমরা যদি এক্সট্রা মনিটার ব্যবহার করি যখন আমরা মিউজিক ভিডিও বা নাটকের মধ্যে তখন কিন্তু আমরা আলাদা এক্সট্রা মনিটার ব্যবহার করি তো এই দুইটাই হচ্ছে কম্বিনেশনের চমৎকার একটা কম্বিনেশন মানে সেভেনটা যে আপডেট করার মধ্যে সেভেনটা করছে এটা অত্যন্ত খুবই সুন্দর করছে তো এই যে মনিটর আছে মনিটরের ডিসপ্লেতে মধ্যে কিন্তু কোনো লেখা নেই মানে এটা হচ্ছে ফিল্ড অফ ভিউ আমরা এখানে ভিউটা দেখতে পারবো এবং সেটিংটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো প্লাস যদি এই মনিটর আমরা ব্যবহার নাও করি তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যেমন হচ্ছে এখানে যদি এই যে বাটনটা আছে এই বাটনটা যদি ক্লিক করি তাহলে কিন্তু দুইটা মনিটর আমরা দেখতে পারতেছি প্লাস আমার কাছে সবচেয়ে চমৎকার যেটা বিষয় লাগছে সেটা হচ্ছে যে এইখানে এই ডিসপ্লেটা আমার কাছে বিগ ডিসপ্লে এটা খুব সুন্দর লাগছে তো যাদের এফএক্স থ্রি ক্যামেরা আছে সেই এফএক্স থ্রির মধ্যে এই ফার্মারটা কীভাবে আপডেট করবেন সেটা দেখাবো এবং এখানে নতুন কিছু ছয়টা ফিচার হচ্ছে এখানে অ্যাড হচ্ছে তার মধ্যে একটা ফিচার হচ্ছে বড় ডিসপ্লে আরও পাঁচটা ফিচার আছে তো সেই ফিচারগুলো নিয়ে কথা বলতেছি এবং এটা কিভাবে আপডেট করব সেই বিষয়গুলো আপনাদেরকে এখন দেখাবো ফার্মার আপডেট করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে প্রথমত আপনার ক্যামেরার ব্যাটারি সম্পূর্ণ চার্জ আছে কি না তা নিশ্চিত করুন আপডেট চলাকালীন ক্যামেরা বন্ধ হয়ে গেলে বড় ধরনের সমস্যা হতে পারে দ্বিতীয়ত আপনার মেমোরি কার্ড থেকে অপ্রয়োজনীয় সকল ডাটা ব্যাক নিয়ে নিন প্রথম ধাপ বর্তমান ফার্মার ভার্সন চেক করুন প্রথমে আপনার ক্যামেরার মেনু বাটনে যান এরপরে সেট আপ অপশনে গিয়ে সেট অপশন সিলেক্ট করুন সেখানে ভার্সনে ক্লিক করলে আপনি আপনার ক্যামেরার বর্তমান সিস্টেম সফটওয়্যার ভার্সন দেখতে পাবেন গুরুত্বপূর্ণ নোট যদি আপনার ক্যামেরার ফার্মার ভার্সন টু টু বা এর আগের হয় তবে আপনাকে সরাসরি সেভেনে আপডেট করার আগে অবশ্যই ভার্সন টু পয়েন্ট ফোর অথবা টু পয়েন্ট আপডেট করতে হবে সোনির অফিশিয়াল ওয়েবসাইটে এই ভার্সনগুলো পেয়ে যাবেন ধাপ হচ্ছে দুই ফার্ম্যার ডাউনলোড করুন আপনার কম্পিউটার থেকে সোনির অফিসিয়াল সাপোর্ট ওয়েবসাইটে যান সেখানে আপনার ক্যামেরার মডেল লিখে সার্চ করুন ডাউনলোড সেকশন থেকে আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ বা ম্যাক ওয়েস অনুযায়ী সর্বশেষ ফার্ম্যার ভার্সন সেভেন ডাউনলোড করে নিন ধাপ তিন মেমোরি কার্ড প্রস্তুত করুন একটি মেমোরি কার্ড আপনার কম্পিউটারে প্রবেশ করান এবং কার্ডটি ফর্ম্যাট করে নিন আপডেটের জন্য একটি পরিষ্কার কার্ড ব্যবহার করা ভালো ডাউনলোড করা ফার্মার ফাইলটি সাধারণত ডট ডাট ফাইল হয় মেমোরি কার্ডের কোনো ফোল্ডারে নয় সরাসরি মেমোরি কার্ডটায় পেস্ট করে দিন চার নম্বর ধাপ ক্যামেরা আপডেট করুন ফার্মার ফাইল সহ মেমোরি কার্ডটি আপনার ক্যামেরার কার্ড স্লোট ওয়ানে প্রবেশ করান এবারও ক্যামেরার মেনু থেকে সেট আপ সেট অপশন ভার্সনে যান যেখানে আপনি সফটওয়্যার আপডেট অপশনটি দেখতে পাবেন এটি সিলেক্ট করুন ক্যামেরা আপনাকে আপডেটটি এক্সিকিউট করার জন্য কনফার্ম করতে বলবে এক্সিকিউট সিলেক্ট করে ওকে চাপুন আপডেট প্রক্রিয়া শুরু হবে এবং স্ক্রিন কিছুক্ষণের জন্য কালো হয়ে যেতে পারে এই সময়ে ক্যামেরার কোনো বাটন চাপবেন না বা ক্যামেরা বন্ধ করার চেষ্টা করবেন না আপডেট হতে কয়েক মিনিট সময় লাগতে পারে আপডেট সম্পূর্ণ হলে ক্যামেরা রিজিস্টার্ড নেবে এবং একটি কনফার্ম মেসেজ দেখাবে চলুন দেখে নেওয়া যাক এই নতুন আপডেটে আমরা কি কী অসাধারণ ফিচার পাচ্ছি আপনি কি ইউটিউব ফ্রিলেন্সিং ভিডিও প্রোডাকশন বা সিনেমা ফটোগ্রাফিতে কেরিয়ার করতে চান নাকি নিজের ভিডিওগুলোকে আরও প্রফেশনাল ও আকর্ষণীয় করতে চান তাহলে আপনার জন্য আছে দাভেন্সি রিসল্ফে সম্পূর্ণ অনলাইন কোর্স আমি মোহাম্মদ রাজু আহমেদ একজন প্রফেশনাল সিনেমাটোগ্রাফার ও ভিডিও এডিটর আমি নিয়ে এসেছি দুটি কোর্স নাম্বার ওয়ান হচ্ছে ভিডিও এডিটিং কোর্স এখানে শিখবেন কিভাবে ভিডিও কাটিং করবেন ট্রানজিকশন ও ইফেক্টিভাবে ব্যবহার করবেন স্লো মোশন ও স্পিড র্যাম্পিং অডিও এডিটিং ও সাউন্ড ডিজাইন প্রফেশনাল টাইটেল ও মোশন গ্রাফিক্স এক কথায় নাটক অথবা মিউজিক ভিডিও কিভাবে এডিট করে তা সম্পূর্ণ দেখানো হবে এখানে আরেকটি কোর্স আছে তা হচ্ছে কালার গ্রেডিং এখানে শিখবেন কিভাবে র ফুটেজকে সিনেমাটিক লুকে রূপান্তর করবেন কালার কারেকশন ও স্ক্রিন টোন কীভাবে ব্যালেন্স করবেন লুটস ব্যবহার ও ম্যানুয়াল গ্রেডিং হলিউড স্টাইলে লুক তৈরি করা নাটক মিউজিক ভিডিওতে কিভাবে কালার গ্রেডিং করতে হয় তা সম্পূর্ণ দেখানো হবে যারা ইউটিউব ভিডিও এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এই কোর্স একদম পারফেক্ট কোর্সটি হান্ড্রেড পার্সেন্ট অনলাইন তাই আপনি ঘরে বসেই নিজের সময় অনুযায়ী শিখতে পারবেন প্রতিটি কোর্স তিন হাজার টাকা একসাথে দুটি কোর্স করলে পাবেন বিশেষ সার লাইফটাইম অ্যাক্সেস ও সাপোর্ট যত দ্রুত শিখবেন তত দ্রুত কেরিয়ারে এগিয়ে যেতে পারবেন

এখান থেকে স্লো এবং কুইক মোশন এস এন্ড কিউ শ্যুটিংয়ের জন্য আপনাকে বারবার মোড পরিবর্তন করতে হবে না নতুন ফিক্সড ভেরিয়েবল মোডের মাধ্যমে আপনি সরাসরি ফ্রেম রেট নির্দেশ করে দিতে পারবেন যা আপনার ওয়ার্ক ফ্লোকে আরও দ্রুত করবে অ্যানামর্ফিক ডি ইস্কুইজ অপশন যারা অ্যানামর্ফিক লেন্স ব্যবহার করেন তাদের জন্য সুখবর এই আপডেটে ওয়ান পয়েন্ট এবং ওয়ান পয়েন্ট সিক্স এক্স ডি ইস্কুইজ ডিসপ্লে অপশন যোগ করা হয়েছে যা শুটিংয়ের সময় সঠিক ফ্রেমিং নিরীক্ষণ করতে সাহায্য করবে এর চার নম্বর ফিচার হচ্ছে ব্ল্যাক ম্যাজিক র আউটপুট আরেকটি যুগান্তকারী ফিচার হল এর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক র ভিডিও আউটপুট দেওয়ার সুবিধা এর ফলে এখন আপনি ব্ল্যাক ম্যাজিক ডিজাইনের এক্সটার্নাল রেকর্ডার হাই কোয়ালিটির র ফুটেজ রেকর্ড করতে পারবেন এর পাঁচ নম্বর ফিচার হচ্ছে ফোকাস ম্যাগনিফায়ার এবং অটো ম্যাগনিফায়ার ব্রিজ মনিটরিং ফিচারটি ব্যবহার করার সময়ও এখনও ম্যানুয়াল ফোকাসের জন্য ফোকাস ম্যাগনিফায়ার এবং অটো ম্যাগনিফায়ার ব্যবহার করা যাবে যা কম আলোতে ফোকাসিং আরও সহজ করে তুলবে নিঃসন্দেহে সোনির এফএক্স থ্রির সেভেন পয়েন্ট জিরো ফার্মার আপডেট একটি বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নতুন ওই ফিচারগুলো শুধু ক্যামেরার কার্যক্ষমতাই বাড়ায়নি বরং ব্যবহারকারীদের জন্য ফিল্ম মেকিং প্রক্রিয়াকে আরও সহজ এবং কার্যকর করে তুলছে আপনি যদি একজন এফএক্স থ্রি ব্যবহারকারী হন তাহলে দেরি না করে এখনই আপনার ক্যামেরাটি আপডেট করে নিন এবং এই নতুন ফিচারগুলো সুবিধা উপভোগ করুন তো আশা করছি যাদের এফেক্স থ্রি আছে তারা হচ্ছে এখন এই যে সেভেন পয়েন্ট যারা দিয়েছেন তারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ